আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছ এই যে এসএসসি এক্সামিনেশন 2022-এর, আমার একটা ছোট বোনের আমি রেজাল্ট দেখেছি, ওর গোল্ডেন এ প্লাস চলেছে এবং মার্কশিট সব ফলাফল আমি দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটগুলো রয়েছে বা এখানে ফলাফল হস্তান্তরের এখন পর্যন্ত নিউজ হয়েছে, বাট এখন পর্যন্ত সর্বশেষ তথ্য পাচ্ছি না। বাট আমরা তোমাদের একটা রেজাল্ট দেখে দেখাচ্ছি। আমি বিভিন্ন ধরনের নিউজ পোর্টালগুলো দেখেছি, বাট এখন পর্যন্ত কোথাও ওরকমভাবে পাবলিশ করছে না, বাট রেজাল্ট এমনিতে প্রকাশ হয়ে গেছে। হয়তো আমি যদি তোমাদেরকে রেজাল্টগুলো দেখে, দুইটা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে, আমরা কিছুক্ষণের মধ্যে লাইভে চলে আসবো। তো এইখানে যে রেজাল্ট সাইট রয়েছে এটা বর্তমানে লক হয়ে আছে, ওখান থেকে রেজাল্ট দেখা যাচ্ছে না। আমরা এইখান থেকে দেখি, এখান থেকে আমরা যদি এসএসসি এক্সামিনেশন দিই, এসএসসি দাখিল, দেন এখানে 2022 সিলেক্ট করি, দেন এখানে বোর্ড সিলেক্ট করি, ওর হচ্ছে রাজশাহী বোর্ড। দেন আমি যদি এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করলাম, দেন রোল নাম্বার আমি সিলেক্ট করলাম, রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছি এখানে 2022 সাল দেওয়া আছে। দেন আমি যদি এখানে সিকিউরিটি কি বসাই এখানে 5639, ওকে, দেন গেট রেজাল্টে ক্লিক করছি, আমার রেজাল্ট চলে আসছে এখানে। সম্পূর্ণ মার্ক বাংলায় 200 পাইছে, ইংরেজিতে 188, ম্যাথে 100 পাইছে। আলহামদুলিল্লাহ, আমার বোনটা খুব সুন্দর রেজাল্ট করেছে। তো এই হচ্ছে সম্পূর্ণ তোমাদের রেজাল্টের যে বিষয়টা, সেটা রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। এই ওয়েবসাইটে একটু সমস্যা হচ্ছে, তোমাদের এই সেকেন্ড ওয়েবসাইট থেকে দেখতে পারো। এই ওয়েবসাইট থেকে মেবি দেখা যাবে, আমরা একটু ট্রাই করি। বর্তমানে লোডিং হয়ে এসেছে, আমরা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এখানে 3 হবে, দেন সাবমিট, চলে আসো চলে আসো, না আসলো না। যাক, এটা দেখে এটা থেকেও দেখা যাবে, এটা থেকেও দেখা যাবে। আমি লিঙ্ক দুইটাই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। সো রেজাল্ট আপাতত প্রকাশ হয়ে গেছে, আমরা হয়তো বা কিছুক্ষণের মধ্যে লাইভে চলে আসবো, চেষ্টা করবো সবার রেজাল্ট দেখার। আমি এখানে আরও একটা রেজাল্ট দেখিনি, আমার ফ্রেন্ড একটা রেজাল্ট দেখার জন্য আমাকে বলেছিল, সো সেটা আমি একটু দেখি। এখানে আমি যদি এটা বসাই, দেন কারণ তোমাদেরকে একটু কনফিউজটা ক্লিয়ার করে দেয়, কারণ তোমরা একটু কনফিউজ হতেই পারো স্বাভাবিক। এটা হচ্ছে বরিশাল বোর্ড, দেন ইন্ডিভিজুয়াল রেজাল্টে সিলেক্ট করতে হবে, দেন আমি এখানে রোল নাম্বারটা বসাইলাম, দেন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাই, ওকে, রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখানে বসাই দিলাম। আর এখানে রিলোড, এই যে রিলোড নিয়ে তো কাহিনী, 1544, ওকে। আমি হয়তো গুছিয়ে কথা বলছি না, আমি সিম্পলভাবে দেখাচ্ছি। হ্যাঁ, এটা রেজাল্ট চলে আসছে, ওর হচ্ছে গিয়ে 3.56 আসছে, 3.56 আমি আমার ফ্রেন্ডকে পাঠাই দিলাম, 3.56 হচ্ছে রেজাল্ট। তো এই হচ্ছে রেজাল্ট, আমরা লাইভে চলে আসবো, ফেসবুক পেজ থেকে আমি লাইভের বিষয়গুলো নিব। সো যারা লাইভে যুক্ত, যারা রেজাল্ট দেখতে পারবে না, তারা লাইভে যুক্ত হতে পারো। সো ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।